আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই যে কুশন কাভারের মধ্যে কিভাবে কাপড় লাগাতে হয়, এই যে কাপড় লাগানোটা কিভাবে করতে হবে এটাই আমি দেখাবো। এই যে এভাবে কাপড় লাগিয়েছি আমি, এই যে পেছনে বোতাম দেওয়া, এই তো ভিতরে এই যে কাপড় লাগানো। এই কাপড় লাগানোটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমাদের এই যে এমন করে একটা কুশন কাভার বানিয়ে নিতে হবে। এই যে এই জায়গাটায় বোতাম লাগাবো, লাগানো শেষ হলে তারপরে এই জায়গাটায় বোতাম লাগিয়ে দিব। এই জায়গাটায় এমন অনেকে বোতাম লাগায়, আবার অনেকে চেন লাগায়, যার যেমন ইচ্ছা। তবে চেন লাগানোর চাইতে চেনটা নষ্ট হয়ে যায়, বোতামটা লাগানো ভালো, এই জন্য আমি বোতাম লাগিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের কুশন কাভারটা, এই প্রথমে এই যে কুশন কাভারের এই যে এটা হচ্ছে পেছনের অংশটা, তো এই যে সামনের যেই পাটটা, এই পাটটার মধ্যে আমি লাগাবো। এই পাটের মধ্যে ঠিক এইভাবে, এই যে এইভাবে আমার এই যে এই জায়গাগুলি, এই যে কর্নারগুলিতে আগে সেট করতে হবে। এই ঠিক এই মাপ অনুযায়ী, এই যেমন করে এতটুকু এই যে বাড়তি রাখতে হবে বেশি, এই জায়গাটা এই যে এইভাবে এই জায়গাটা সরে যাবে, সেই জন্য আমি পিন দিয়ে নিব। এই যে এই জায়গাটার মধ্যে এই তো, তারপর এই যে এই কর্নারটায়ও ঠিক এই যে এইভাবে, এইভাবে আমি চারোটা পাশে পিন দিয়ে নিব। তখন আমার এই কুশন কাভারের এই নিচের কাপড়টা সরবে না। এই এই সুতাটা ভিতরে দিয়ে দিব, এই তো এইভাবে। তারপর এখন এই জায়গাটা অনেকখানি জায়গা, এই জায়গাটার মধ্যে এই যে মাঝখানটা দিয়ে আমি পিন দিয়ে নিব, তাহলে আমার লাগাতে এই যে এই জায়গার সেলাইগুলি করতে সুবিধা হবে। এই যে এইভাবে ধরে তারপর এই যে মাঝখানটা নিয়ে আসব, এই হচ্ছে মাঝখানের এই যে এই জায়গাটায়। এইভাবে আমি প্রত্যেকটা মাঝখানে একটা করে পিন দিয়ে নিব। আরেকটা এই যে শেষ, এখন আর আমার এই কাপড়টা সরবে না, সহজেই এটা আমি সেলাই করতে পারবো। ব্যাস এই তো পুরোটা কুশন কাভার আমার সেট হয়ে গেল। এখন এই যে এই মাঝখানটা, এই ভেতরটা দিয়ে হাত ঢোকাবো। ঢোকানোর পর এই যে আমি কাজ করব, এই ম্যাজেন্টা কালার, এই কালারটার মধ্যে আমি কাজ করব না, কাজ করব এই যে এই হলুদ সুত কালারের যে
ডিজাইনটা আছে সুতাটা এই জায়গাটা, সেই জন্য আমার সেলাই করার জন্য এই হলুদ সুতাই লাগবে। এই যে আমি শুয়ের মধ্যে হলুদ সুতা নিয়ে নিলাম, আমি সাইডটা দিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এইভাবে, এই যে হচ্ছে কুশন কভারের, এই যে এইখানে কুশনের এই যে সেলাইটা, এই সেলাইয়ের এই যে এই কাপড়টা এই পাশে ধরে নিতে হবে। এই যে এই পাশে আছে আমার কাপড়টা, এই যে তারপর ঠিক এইভাবে 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 ধরে এখন আমি নিচে দিয়ে এই যে সুইটা ঢুকাবো। এই যে হলুদ সুতার মধ্যে আমার সুইটা, এই যে এইভাবে কাঁথা সেলাইয়ের মতো একটা করে সেলাই দিব। এই তো এই জিনিসটা, এই যে এই সেলাইয়ের ঠিক হলুদ জায়গাটা এই জায়গাটায় থাকতে হবে, আর সেলাইটা আমি দিব এই 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 জায়গাটার মধ্যে এই পাশটায়। এই যে কাঁথা সেলাইয়ের মতো দিয়ে একটা সুতা আবার এই যে এই পেছন দিক থেকে আনবো, তাহলে কি যদি পুরোটাই আমি কাঁথা সেলাইয়ের মতো দিই তাহলে আমার টান লাগলে পুরোটা কুশন কাভারের সেলাইটাই ছুটে যাবে। এই জন্য পেছন দিক থেকে নিয়ে নিয়ে সেলাইটা দিতে হবে। এই যে এইভাবে ধরবো, তারপর এই যে সুতাটা, এই যে সুতাটা, এই সুতাটার এই যে এইখান থেকে আমি দিব না, আমি সেলাই দিব একটু পেছন দিক থেকে। এই যে এইভাবে এইভাবে দুইটা সেলাই দিব। এই তো তারপর আবার এই যে এইটা এইভাবে ধরবো, ধরে এইটা এই এই যে সুতাটা এই পাশ থেকে দিব না, এই যে এই এই সুতার সামনে আমি সুইটা দিব এই পেছন দিক থেকে, তারপর এই সামনের দিকে উঠাবো, তখন এই যে দুইটা কাঁথা সেলাইয়ের মতো দিব। এইভাবে এইভাবেই আমি পুরাটা রাউন্ড এটা সেট করে নিব সেলাই করে করে। এটা আমি কর্নারটা কীভাবে করি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ কর্নারটা করাটাই একটু ঝামেলা। এই তো এইভাবে এখন এই যে এখানকার পিনটা আমি খুলে নেব, পিনটা খুলে এই যে এইভাবে, এই তো এই যে কর্নারটা ঠিক এই যে এই কর্নারটার মধ্যেই থাকবে, কুশন কাভারের কর্নারটা আর কাপড়ের কর্নারটা। প্রত্যেকটা কর্নারে একটু আস্তে আস্তে করবেন, তাহলে কর্নারটা সুন্দর হলে পুরো কুশন কাভারের এই কাপড় লাগানোটাই সুন্দর হবে। এই তো এখন আবার পুরো এই যে এইভাবে পেছন দিক থেকে সুতা নিয়ে নিয়ে এই যে এই এই যে এই জায়গাটা দিয়ে দেখা যায় না, আমি সেলাইটা করেছি এই যে এই জায়গাগুলি দিয়ে। এই এইভাবেই আমি এই যে এই পাশে আস্তে আস্তে এই যে এই মার্ক করা যে এই যে পিনগুলি খুলবো, আর এই যে এই পাশটা দিয়ে সেলাই করব। এই যে কর্নারে এইভাবে এই যে চারোপাশ দিয়ে সেলাই করে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার কুশন কাপড়ের এই যে পেছনের পুরাটা রাউন্ড সেলাই করা শেষ। এই যে প্রত্যেকটা কোণা, এই যে
এই যে মাঝখানটা দিয়ে, এবং এই যে পেছনে আমি এই যে বোতাম লাগিয়ে দিয়েছি, এই এই কুশন কভারটা রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।